হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। আজ বৃহস্পতিবার, আর কাল তো রাখি পূর্ণিমা ছিল, বাট ভাদ্র মাসে তো পূর্ণিমায় রাখি পরাতে নেই, তাই আমার দাদাকে দেখলেই মঙ্গলবার রাত্রে পরিয়ে দিলাম। আর আজকে আমার ভাসুর মানে দাদাকে ডেকেছি, রাখি পরাবো, সন্ধেবেলা আসবেন উনি, সন্ধেবেলা পরাবো। তাই সন্ধেবেলা লুচির জন্য লুচির সাথে একটু কাঁচকলার কোফতা বানাবো। আজ বৃহস্পতিবার তো তাই নিরামিষই হবে, কাঁচকলারগুলো সেদ্ধ করে নেবো, নুন হলুদ তার সাথে একটু আলুও দিয়েছি ভালো বাইন্ডিংয়ের জন্যে। আর একটু সেদ্ধ করার সময় একটু সাদা তেল দিয়ে দেবো, তাহলে কি হবে, তেলটা দিলে তাহলে কুকারে কোনো দাগ ধরবে না। এই দেখো সেদ্ধ হয়ে গেছে, এই দেখো কুকারে কোনো দাগ ধরেনি, নাহলে কেমন কালো একটা লালচে কালার একটা এসে যায়, মানে কলার কষাটা আর কি। এই দেখো সেদ্ধ হয়ে গেছে, এবার একটু মশলা দিয়ে দেবো, নুন হলুদ আর একটু চিনি, এছাড়া গরম মশলা আর আদা বাটা আর জিরে ধনে পানমৌরি শুকনো লঙ্কা তেজপাতা, এগুলো আমার একটা ভাজা মশলা করা থাকে, এই ভাজা মশলাটা একটু দিয়ে দেব। আর দেব ঘি, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর অবশ্যই বেসন লাগবে একটু, কারণ বাইন্ডিংয়ের জন্য তো দরকারি বেসন, একটু বেসন লাগবে। তারপর হাতে একটু তেল মেখে নিয়েছি, তেল মাখলে কী হবে, হাতে আর লাগবে না। এবার ভালো করে চটকে নেব, মেখে নেব। দেখো মাখা হয়ে গেছে, এবার গোল গোল করে কোপ্তাগুলো ফ্রাই করে নেব। এই কোপ্তাগুলো মানে ফ্রাই মানে ভাজা খেতে রাহি এত ভালোবাসে, রাহি তো মানে ভাতের সাথে যেদিন এই কোপ্তা যদি হয় ভাতের সাথে এই ভাজা দিয়ে দিলেই ও খেয়ে নেয়। আমাদেরও ভালো লাগে এই ভাজাটা খেতে। যাই হোক, আজকে নিরামিষ তো তাই লুচির সাথে এই কাঁচকলার কোপ্তা বানাচ্ছি আর ফুলকপির তরকারি বানাবো আর পনির বাটার মশলা বানাবো। এগুলোই হবে আপাতত লুচির সাথে। এই যে একটু কোপ্তাতে একটু আলুও দেব, একটু আলু ফ্রাই করে নিলাম। আর নিরামিষের দিন আমার মানে এই ধরনের একটু রান্না হলে খাওয়াটা খুব জমে যায়, একটু ঝালঝাল এই ধরনের রান্নাগুলো হলে খাওয়াটা মানে নিরামিষ বলে আর মনে হয় না সেরকম। আর মানে অ্যাকচুয়ালি ভাদ্র মাসের মানে কথায় আছে আর কি, প্রচলিত কথা যে রাবণের বোন রাবণকে পূর্ণিমা ভাদ্র মাসের পূর্ণিমাতে রাখি পরিয়েছিল বলে নাকি রাবণের পুরো বংশই ধ্বংস হয়ে গেছিলো, এই জন্যেই ভাদ্র মাসের পূর্ণিমাতে রাখিটা পরাতে নেই। আর এই ইয়ারই মানে ভাদ্র মাসে পড়েছে রাখিটা, এই জন্যেই আমরা অন্যদিন মানে বাঁধছি দাদাদের রাখি। একটু গরম মশলাও দিয়ে দিলাম আর বেশি করে জলটা দিয়েছি, গরম মানে গরম জলটা বেশি করে দিয়েছি, কারণ কোপ্তাগুলো দিলেই তো একদম মানে জল টেনে নেবে, অনেকটা জল টেনে দেখো টাইট হয়ে যাবে একদম কোপ্তাগুলো, এত জলটা নেই, অনেকটাই জল দিতে হয়। এই দেখেছো কতটা জল টেনে নিয়েছে, একদম শুকনো শুকনো হয়ে যায়, তো ঘি দিয়ে নামিয়ে নেবো। রেডি আমার কোপ্তা। এরপরে পনির বাটার মশলার জন্যে একটু মশলা বানিয়ে নেবো, মশলা একটু তেলের ওপর একটু কাজু বাদাম আর গ্রেভিটাতে ভালো হয় একটু চালমগজ তার সাথে টমেটো, এগুলোকে হালকা ফ্রাই করে মিক্সিতে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। পনিরটা মানে নিরামিষের জন্য করেছি, আমি আমার পনিরটা ঠিক ভালোবাসি না, আমি পনিরটা একদমই ভালোবাসি না। পনিরটা ধুয়ে একটু কেটে নিলাম ছুরি দিয়ে, তারপরে এর মধ্যে নুন হলুদ একটু চিনি মাখিয়ে রাখবো। এই দেখো এই যে মশলার পেস্টটা বানিয়েছি মিক্সিতে, তার সাথে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো আর একটু গরম মশলা দেবো, এগুলো দিয়ে পুরো মশলার পেস্টটা একদম বানিয়ে নেব। আর আলাদা করে মশলা অ্যাড করতে হবে না, আর অবশ্যই একটু চিনি তো লাগবেই, আর একটু টক দইও দিয়েছি, একটু টক দইও দিয়েছি। এবার কড়াতে একটু বাটার দিয়ে পনিরগুলো হালকা ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেলে পনিরগুলো একটু মানে জলের মধ্যেই পনিরগুলো রেখেছি,
নাহলে কুনির আবার বেশিক্ষণ এই অবস্থায় থাকলে, ফ্রাই অবস্থা থাকলে আবার শক্ত হয়ে যেতে পারে, এই জন্য জলের মধ্যে রাখলাম। তারপরে কড়াতে আবার একটু বাটার দিয়ে তারপরে ওই মিক্সির মশলাটা দিয়ে দিলাম, আর মিক্সিটা একটু ধুয়ে জলটা দিয়ে দিলাম, আর একটু কসৌরি মেথিও দিলাম। এই পনির দিয়ে নাড়াচাড়া করলে আমার রেডি। আর একটু বাটার দিয়ে দেবো, পনির বাটার মশলা রেডি। এবার ফুলকপির তরকারিটাও দেখছো, এই যে রেডি হয়ে গেছে ফুলকপির তরকারি। এই যে দাদা এসে গেছে, দাদার জন্য লুচি তরকারি মিষ্টি সব সাজিয়ে দিয়েছি। এই দাদাকে রাখিও পরিয়ে দিলাম। যাই হোক, ভালোই কাটলো সন্ধেটা মজা করে। রাখিটা তাহলে ভালোভাবেই কাটলো, দুদিন দু দাদাকে পড়ালাম, খুব ভালো কাটলো। আশা করি দাদারা যেন ভালো থাকে, সুস্থ থাকে এই কামনাই করি। আজকের মতো তাহলে বন্ধুরা এখানেই শেষ করি। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো আসি, টাটা, বাই বাই।